তাহলে তুমি প্রস্তুত অবন্তিকা আঘাত আনার জন্য? প্রস্তুত প্রস্তুত রাঙা বউ, ভীষণ ভাবে প্রস্তুত। যেদিন রাজা রণদেব রায় চৌধুরী আমার স্বামী মহাকালকে গোলক কেটে হত্যা করেছিলেন, সেদিন থেকে চেষ্টা করেছে এই রায়চৌধুরী বাড়িকে ধ্বংস করার, কিন্তু পারিনি পারিনি। আমি রাঙাবো, আমি পারিনি। আজ পারবে। আজ আমরা দুজনে এতটাই শক্তি ধরেছি যে পৃথিবীর আর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। তাহলে আর অপেক্ষা কিসের? রাঙাবো ডাকো এবার লগ্নাকে, আমি বুনব মায়ার ঘেরা, লগ্নার আর হবে না ফেরা। কিন্তু কিন্তু আমার ডাক যদি কেউ শুনতে পেয়েছে? আগে তোমার গলা কোনো মানুষ শুনতে পেয়েছে? যতক্ষণ আমি চেয়েছি ততক্ষণ পাই, কিন্তু রাঙাবো আমি আমি আমার কথা বলছি, আমি বলছি লগ্নের কথা। লগ্নের কথা তো সবাই শুনতে পাবে। এর আগের দিন লগ্না চিৎকার করেছিল আর আর ইন্দ্রবাবু লগ্নার গলা শুনতে পেয়েছে। ইন্দ্রবাহিনীর ওখানে থাকলে কোনো কিছু করা আমার পক্ষে সাধ্য নয়। তবে চিন্তা করুন, একবার লগ্না বাড়ির বাইরে বেরোলে আমি ওর চারধারে এমন মায়ার ঘেরাটোপ তৈরি করব যে লগ্না সেই ঘেরাটোপে আটকে যাবে। একবার আটকে গেলে না ও সেই ঘেরা টোপ থেকে বেরোতে পারবে, না ওর আওয়াজ সেই ঘেরা টোপ থেকে বেরোতে পারবে, কোনো মানুষ ওর আওয়াজ শুনতে পাবে না। সেই শুভ সময় আসতে আর কত দেরি? রাত ঠিক তীব্র হবে, সময় হয়ে এলো বলে যে শুভ সময় প্রস্তুত। ডাকো অবন্তিকা, ডাকো সেই চরম মুহূর্ত আগন্তুক, ডাকো তুমি। মাগো ও ও ললিতা কান্তাক্ষ দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তাচ দিভুজ গৌর দেহিকা রক্ত পদ্ম সরাস্তর্শ মুকুটাজ্জ্বল মণ্ডিতা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। চণ্ডী
विभूज गौरदेविका रक्त पद्मसनाश्च मुकुटाचलमुण्डिता नमो चंडी नमो चंडी नमो चंडी। एक बार तू बाड़ी बाड़ी बेरी आए लोकना 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 बचाओ लोकना लोकना अमर खूब विपद लोकना को था तू भी लोकना बचाओ ये तो नर्स आंटी का लग কি হলো আবার নার্স আন্টি? কোথা থেকে এইবার ডাকছে? আমার আমার কি মনে হবে তো ওই যে যে তোমাকে আক্রমণ করতে এসেছিল না, সেই বুঝি এসেছিল, সেই বুঝি আমাকে মারলো জানো? সে আবার এসেছিল? তবে কি আজ আবার তো বাইরে থেকে আসছে? আর হ্যাঁ, নার্স আন্টি তো বাইরেই গেছিল, তাহলে কি বাইরেই? লগ্না বাঁচা লগ্না বাঁচা আমাকে লগ্না বাঁচা। কি করব গো মাসিঙ্গ বাহিনী, তুমি বলে দাও নার্স আন্টিকে বাঁচাবো নাকি প্রদীপ? কি করবো আমি? না, আমাকে যেতেই হবে, এতবার করে ডাকছে, আমাকে যেতেই হবে। কিন্তু প্রদীপ আজকে ডাক্তার মা, তুমি যদি এই প্রদীপকে রক্ষা করতে পারো, এই প্রদীপের শিখাকে টিকিয়ে রাখো, তাহলে সবাই বিপদ মুক্ত হবে। এই প্রদীপের শিখা যদি টিকে থাকে, আজ সারা রাত যদি টিকে থাকে, তাহলে মা সিংহ বাহিনী বাড়ির সবাইকে রক্ষা করবে। এই প্রদীপ রক্ষা করা মানে এই পরিবারকে রক্ষা করা। আজ সেই কাজ করবি তুই, আমি নিজে হাতে তোকে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি দুটোই রক্ষা করব, প্রদীপকে আর নার্স আন্টিকেও।